তাফসীর মাহফিল না হলে দায়িত্ব পালন করেছে, তারা ইরান থেকে এসেছে, তাদের কাছে ছিল বিকৃত ধর্ম, তাদের নেতৃত্বে বিকৃত ধর্ম চলেছে দেশের মাটিতে। তারা চলে গেলে ইংরেজ থেকে যে দেশে 190 বছর, তখনও তাদের কাছে বিকৃত ধর্ম থেকেছে। এদেশ থেকে এদেশের দিকে ইংরেজ চলে গেলেও পাকিস্তানিরা যারা এদেশে গেছেন দায়িত্ব পালন করেছেন, তারা ছিলেন শিয়া, মিস্টার জিন্নাহ শিয়া, মিস্টার লায়াকত আলী শিয়া, মিস্টার প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। কাজে এই সঠিক দিন কোনটা এটা বোঝা আমাদের জন্য খুব জটিল হয়ে গেছে। মুক্তিদের যত এসে এটা এলোমেলো হয়ে গেছে। যেমন আকরামুজ্জামান বিন আব্দুল সালামের বক্তব্যে আমরা শুনতে পেলাম যে জিকিরের বাড়তি কম দিয়ে ইসলামের রদ বদল এরা করছেও। তাই সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করব। আপনারা যে যেখানে আছেন দয়া করে রাস্তাঘাট বন্ধ করে, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে বসে আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, অনেক দূর থেকে এসেছি। এখন যদি আপনি কোথাও বসে থাকেন বা গল্প করেন, আমি কষ্ট পাবো এবং আপনার গল্প এবং বসে থাকাটা আমার কাছে খুব ঘৃণার কাজ হবে। আর আপনাকে আমি আরো আশ্বস্ত করি, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার এই জীবনে আমি জীবন করি, কাউকে সামনে রেখে, কোনো মাঝহবকে সামনে রেখে, কোনো দলকে সামনে রেখে কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি যে ইনি মুফাসসির ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। যদি কারণ থেকে শব্দটা নির্গত হয় তাহলে মিলানো, একটা আয়াত আর একটা আয়াতের সাথে মিলে আছে। আর শব্দটি যদি কারণ কাপড়া হামজা থেকে নির্গত হয় তাহলে হলো পঠিত, মাকরুন যাকে পড়া হয়, তো পড়া হয়, এটাও ঠিক। দুটো থেকে নির্গত হতে পারে, বিদ্বানগণ বলতে চেয়েছেন। সুদীর্ঘ 23 বছর যাবৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ধারাবাহিকভাবে অল্প অল্প করে যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে তার নাম কোরআন। দীর্ঘদিন ধরে আল্লাহর নিকট থেকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবতীর্ণ করা হয়েছে সেটার নাম হচ্ছে কোরআন। কোরআনের 55টি নাম রয়েছে, যেমন কোরআন, যেমন ফুরকান, যেমন কারিম, যেমন মাজিদ, যেমন রাহমা, যেমন হোদা, তবে শরীফ এর মধ্যে পড়েনি। শরীফ এটা এমনিতেই চলছে, বিকৃত ধর্ম যেমন চলছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবিলাই, যেমন ক্ষমা চাওয়ার দোয়া চলছে মানুষের বানানো, মোসাফা করার সময় এক ফিরুল্লাহ আলাইকুম বলতে হবে, এটা যেমন বানানো চলছে ঠিক শরীফও তেমন চলছে। অথচ কোরআন মাজিদের অনেক নাম আছে, তার মধ্যে এটা একটা গ্রহণ করা আছে আল কোরআনুল কারিম। এদেশের ছাপাগুলিতে আছে কোরআন শরীফ। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন সুরা, সুরা শব্দটি যদি সিন ও রা সুরুন থেকে নির্গত হয় তাহলে তার অর্থ হলো টুকরা। আর যদি শব্দটি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে তার অর্থ হল অবশিষ্ট, উচ্ছিষ্ট, বাকি। তো একটি সুরা আর একটি সুরা কোরআন জন্য টুকরা, এটা ঠিক আছে। আর যদি সুরুন অবশিষ্ট উচ্ছিষ্ট বাকি হয় তাহলে এই সুরাটুকু এইটা হচ্ছে কোরআন মাজিদের বাকি অংশ। তো বাকি হলো ঠিক আছে, টুকরা হলেও ঠিক আছে। যাতে অন্তত 3টি আয়াত থাকবে তাকে সুরা বলে, যাতে অন্তত কয়টি আয়াত থাকবে, 3টি আয়াত থাকবে তাকে সুরা বলে। বলেন তো 3টি আয়াতের একটি সুরা আপনার জানা আছে কিনা? সুরা কাউসার, অনেক অনুগ্রহ। ইন্না
আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত করুন, আপনি কোরবানি করুন। নিশ্চয় আপনার শত্রু নির্বংশ, ওদেরই কোনো পরিচয় চিহ্ন নেই। কে বলেছে আপনি নির্বংশ? আপনারই সব কিছু রয়েছে। সূরা কাউসার আয়াত, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, চিহ্ন, দাগ, আলাম। লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুলহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। নগদ আলোচনা সেটা হচ্ছে মহকাম। আর এক ধরনের আয়াত আছে মুতাশাবেহা, অস্পষ্ট, আল্লাহ কি বললেন তা বোঝা যায় না। আলিফ লাম মিম এক আয়াত, কি যে বললেন আল্লাহ এখানে পৃথিবীর কোনো মানুষ তার সঠিক তথ্য বের করতে পারবে না। যারা পিছনে পড়েছে তারা ভুল করেছে, আল্লাহ বলেছেন পিছনে পড়ো না। এগুলো তোমাকে পরীক্ষা করার জন্য করেছি। ইয়াসিন কি যে অর্থ মানুষ জানে না, তহা কি যে অর্থ মানুষ জানে না। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের আয়াত আছে দুই ভাগে বিভক্ত। কোরআনের আলোচনা, এই বিশাল ৩০ পারা কোরআনে কি আছে আমরা তো পড়ি না বা পড়া প্রয়োজন মনে করি না, আবার অনেক বড়, কিবা পড়বো আর কিবা বুঝবো। এই সংক্ষিপ্ত কয়েক মিনিট আপনাকে বলি কোরআন মাজিদে কি আছে। কয়েকটা জিনিস আছে, তার প্রথম আলোচনা হচ্ছে কোরআন মাজিদে শুধু ক্ষমতা দেখা হয়েছে, আমি পারি, এইটাই মৌলিক আলোচনা। কে পারে? আমি পারি। এই পারি এই ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন সেটা আকাশ আর জমিন। কে পারে জমিন বানাতে, কে পারে আকাশ বানাতে, জমিন বানাতে, কে পারে আকাশ বানাতে? নমুনাবিহীন বানিয়েছি, কেউ বানিয়েছিল সেটা দেখে করিনি আমি। আমি নিজ দক্ষতায় আকাশ তৈরি করেছি, আমি নিজ দক্ষতায় জমিন তৈরি করেছি, কারো আমি দেখে করিনি। কে মালিক জমিনের, কে মালিক আকাশের? কে একটু মালিকের দাবি করে না কেন? ক্ষমতা দেখিয়েছেন, ক্ষমতা দেখেছেন চন্দ্র সূর্যের। কার আদেশে চন্দ্র চলে, কার আদেশে সূর্য চলে, কে একটু নিয়ন্ত্রণে আনে না কেন? আমার আদেশে চন্দ্র চলে, আমার আদেশে সূর্য চলে, আমার ক্ষমতায় চলে। এগুলি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন, রাত আসে দিন চলে যায়, দিন চলে আসে রাত চলে যায়, দিন বাড়ে রাত কমে, রাত বাড়ে দিন কমে। এগুলো কে পারে? আমি পারি। খালি ক্ষমতা দিয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় লাইনে পাবেন, আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি, চন্দ্র পরিচালনা করি আমি, সূর্য পরিচালনা করি আমি, রাতের কমবেশ করি আমি। ক্ষমতা দেখাতে গিয়ে আরো দেখিয়েছেন যে যে জমিনে কিছুই ছিল না, অনাবাদ জমি, একবারে ঘাস পাতাও নেই, সেখানে আমি বৃষ্টি বর্ষণ করলাম, দেখলাম কয়দিন পরে ঘাস তৈরি হয়েছে, মানুষের জন্য ধান ক্ষেত রুজি হয়েছে। যেখানে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি, তাহলে তুমি মরে যাওয়ার পরে তোমাকে আমি আবার জীবিত করতে পারি। আমি পারি। যেখানে ঘাস ছিল না সেখানে যদি পানি দিয়ে ঘাস গজাতে পারি, তাহলে আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেওয়ার পরে পুনরায় তোমাকে আমি মানুষ বানাতে পারি। আমি পারি। ক্ষমতা, ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন যৌতু শক্তিশালী জাতি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি, আদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, আইকাবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি, তুব্বাকে আমি ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, নমরুদকে আমি ধ্বংস করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। ওলা একা হোক বাহা, কে কি করবে, ভয় তিনি করেন না। একদিনে সারা পৃথিবী ধ্বংস করে দিলে তার উপরে কেউ বিচার করতে পারবে না। এই কথা, এই ক্ষমতাগুলি দেখাতে গিয়ে বেশিরভাগ ব্যবহার করেছেন আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমাকে কেউ পারে না,
আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি হাকিম, কিভাবে করা লাগবে সেটা আমি জানি, আমি আলিম, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, আমি জেনে শুনে কাজ করি, আমি না জেনে কাজ করি না। ক্ষমতা দেখিয়েছেন যেখানে সেখানে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখাবেন খালি আজিজ, অহল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী। এই পাতে দিবে হাকিম, নিশ্চয় তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। আলোচনায় আলোচনায়, কথায় কথায়, পাতায় পাতায়, লাইনে লাইনে খালি দেখাবেন আমি পরাক্রমশালী, আমি প্রজ্ঞাময়, আমার কেউ বিচার করতে পারে না। ফলাফল কি হবে তার ভয় আল্লাহ করেন না, ধ্বংস করার মনে হয়েছে করে দিয়েছে। নবীগণ যখন অতিষ্ঠ হয়ে পড়েছেন তখন বলেছেন আল্লাহ এদের ধ্বংস করো, তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, আমি ধ্বংস করে দিলাম, আমার কেউ বিচার করতে পারবে না, আমার নাম আজিজ। তাই এক জায়গাতে ঈসা আলাইহিসসালাম বলেছিলেন ইন তুআদ্দিবহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ইন তুআদ্দিবহুম, তুমি যদি শাস্তি দাও তাহলে তুমি পরাক্রমশালী, তুমি যদি শাস্তি দাও তাহলে এটা তোমার বান্দা, তোমার এরা বান্দা, দাস দাস দাও, আমার আর করার কি আছে, আমি একজন ঈসা, আমি একজন নবী, শাস্তি দাও। আর যদি তুমি ক্ষমা করো ফাইন্না কান্তাল আজিজুল হাকিম, তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, কেউ তোমার বিচার করতে পারবে না। ফেরাউনকে কেন ক্ষমা করা হলো, পাল্টা করে মিছিল করতে পারবে না, সারা দুনিয়ার মানুষকে ক্ষমা করে যদি তুমি জান্নাতে দিয়ে দাও তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না, কেউ মিছিল বের করতে পারবে না, কেন ক্ষমা চলবে, চলবে না তার ক্ষমা, এইভাবে কেউ মিছিল বের করতে পারবে না। যদি শাস্তি দাও, দাও তোমার বান্দা, আর যদি ক্ষমা করে দাও, দাও তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে না। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা একদিন এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়েছিলেন। শাস্তি দাও, দাও আমার কি করার আছে, তোমার বান্দাকে তুমি শাস্তি দিবা, তুমি দাও, আর যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, তোমার তার কেউ বিচার করতে পারবে। এই একটা শুধু ক্ষমতা কোরআন মাজিদে প্রায় পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়। আর আরেকটা যেটা আল্লাহ ব্যবহার করেছেন সেটা হলো আমি গাফুর, আমি খুব ক্ষমা করতে পারি, আমি রাহিম, আমি রহমান, আমি প্রেময়, আমি দয়ালু। আমি বলি একটু বললে আমি বলি আচ্ছা ঠিক আছে, ইয়া ইবাদী ইন্নাকুম তুখতাউনা বিল্লাইলি ওয়ান নাহারে, হে আমার দাস দাসী, তোমরা দিন রাত সকাল সন্ধ্যা পাপ করতে থাকো, ওয়াগফিরুলাকুম, আর আমি তোমাদের ক্ষমা করতে থাকি, তোমরা আমার কাছে একটু বলো না তাহলে তো আমি ক্ষমা করে দিব, তোমরা তো পাপ করতেই থাকো দিন রাত, শুধু রহমান আর রাহিম আর গাফুর আর অদুদ আর রউফ প্রেমময় দিয়ে কোরআন মাজিদ খালি ভরে ফেলে দেওয়া আছে, পৃষ্ঠেই পৃষ্ঠেই, মাঝে মধ্যে, যেখানে সেখানে রহমান, যেখানে সেখানে রাহিম, যেখানে সেখানে গাফফার, লাইনে লাইনে গাফফার, পাতায় পাতায় গাফফার, গাফুর, রাহিম, প্রেমময়, দয়াময়, ক্ষমাশীল, খুব বেশি ক্ষমা করতে পারি, অহওয়াল গাফুর রাহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, মা দাউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবে থাকি, এ আদমের ছেলে মেয়েরা তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে আছি, যেইভাবে আশা করো আমি সেভাবে আছি, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেইভাবে ডাকো আমি সেইভাবে আছি। ইবনা আদম লাও বালাগা
এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেবো, লাউবালি, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। তুমি কত বড় পাপী এটা আমার দেখার বিষয় নয়, তুমি বলছো কি না এটা আমার দেখার বিষয়। বিচারের মাঠে সব আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, বিচারের মাঠে সব পুরুষ নারী যখন উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা উপস্থিত হয়ে বলবেন, ইবনা আদম লা আতিতা বিকরাবিলার যে খাতায়ে সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতিতুকা বিকরাবে হামাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তোমরা এই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আর যদি তোমাদের কোনো শেরেক না থাকে, তাহলে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শেরেক না থাকে, শেরেকের পাপ ক্ষমা হয় না, এটা আবার বুঝিয়েন না, দুনিয়াতে ক্ষমা হয়। কে যদি মাফ করে দাল বলবেন আচ্ছা ঠিক আছে, সহজ কিন্তু বলে না, এক একটা লোককে এক থাপ্পড় মেরে দিয়ে, রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরে দিয়ে সেই পাপ ক্ষমা কঠিন, ওটা মানে গলায় কাঁটা বেঁধে যাওয়ার মতো, গলায় কাঁটা বাঁধা, বুঝলেন, গলায় কাঁটা বেঁধে গেছে, বাঁচবে না মরবে এটা কোনোটাই হিসাব করতে পারে না। তো রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরে দেওয়াটা হচ্ছে এরকম, এটা বেকায়দাই পড়ে যাওয়া। দীর্ঘ 40 বছর থেকে কবরে সিজদা করে আসছে শুধু পাপ আর পাপ, আজকে এরকম বক্তব্যের মাঠায় এসে বুঝেছে যে এটা ভুল হয়েছে, তখন খালি বললো আল্লাহ ভুল হয়েছে, আমি আর কোনোদিন কবরে সিজদা করব না, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা লোককে এক থাপ্পড় মেরে দিয়ে এসে যদি বলে আল্লাহ ভুল হয়েছে তুমি মাফ করো, তখন আর হবে না, এটা বড় বেকায়দা। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার খবর তো আমি জানি না, এই ছেলে তোমার কথাই বলি, তোমার দাদা মরা 20 বছর হলো বা 10 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি ভাগ দেয়নি, তো তোমার দাদা যেদিন মারা গেছেন তোমার বাপ সকালে জমির ভাগ নিয়েছেন আর তোমার ফুফু বিকালে পাবেন কথা এরকম না, দুজন একসাথে পাবেন, দুজন একসাথে পাবেন, ভাই সকালে আর বোন বিকালে এ কথা নয়। তো 10 বছর হয়ে গেল তোমার দাদা মরা, এখনো জমি ভাগ হয়নি, বলো কি হবে, কালকে বলে দিও তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়া এসেছি, কারো ভাগ্য মেরে খেতে আসিনি, তাকদীর যদি জমিদারি থাকে জমিদারি ভোগ করব, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি ছেড়ে দেন, ফুফুর ভাগ্য নিয়ে দুনিয়াতে আসেনি, আল্লাহ ফুফুর এক আর নয়, আল্লাহ আমারও ফুফুর জমি খেতে হবে, ঠেকা আমাদের বাঁধেনি, আমরা ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি, আমার ভাগ্যে জমিদারি থাকতে পারে আমি সেটাই ভোগ করব। ফুফুর জমি ভোগ করে পরকাল হারাতে আমি রাজি নই, 1 ঘন্টা ফুফুর জমি ভোগ করব না আমরা, ফুফুকে জমি দেন পরে কথা। মানুষের হক নষ্ট, এগুলো খুব জটিল ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনের আরেকটা অংশ আছে অল্প, সেটা হলো বিধান, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে সলাত আদায় করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি দিতে হবে, এরকম কিছু বিধান আছে। তাহলে 1 নম্বরে পর্যাপ্ত পরিমাণে আলোচনা আছে, সেটা কি ক্ষমতা, যেই পাতায় খুলবেন সেখানেই ক্ষমতা, যেই পৃষ্ঠায় উঠাবেন সেখানেই ক্ষমতা, আর আরেকটা আছে পর্যাপ্ত পরিমাণে, সেটা হলো দয়া ও ক্ষমা, আর আরেকটা আছে হালকা, সেটা হলো কি বিধান। এই সবগুলোর ফাঁকে মাঝে মধ্যে আরেকটা আলোচনা আছে, এই করো তো জাহান্নাম, এই করো তো জান্নাত,
এই করো তো জাহান্নাম, এই করো তো জান্নাত, এই করো তো জাহান্নাম, এই করো তো জান্নাত। ক্ষমতা দেখালাম, মানলা না, তাহলে থামো আমি জাহান্নামে দিব, থামো আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব, আমি প্রতিশোধ কি নিব, জাহান্নামে দিব। এই আলোচনা দিয়ে পুরো কোরআন মাজিদ 30 পারা ভরে ফেলা আছে। আপনি তো পড়েন না, পড়া প্রয়োজন মনে করেন না, আল্লাহ তুমি দয়া করো কোরআন। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলেরা সামনে মুখে আছো কেন? তোমরাই কি আসলে দায়িত্ব পালন করছো নাকি? যদি কেউ রাস্তাঘাটে চলাচল করে, দোকানপাটে দুই একজন বসে থাকে, তাহলে তোমরা আজকে অযোগ্যতার পরিচয় দিচ্ছ। আজকে এই গ্রামের এই পাড়ার ছেলেরা কেউ বক্তব্য শুনতে পাবে না, ওরা আমাদের সহযোগিতা করবে। কোন দোকানে দুজন দাঁড়িয়ে আছে, তুমি তাকে দাঁড়িয়ে থাকতে দেবা না, এটা তোমার প্রয়োজন। সে বোকামির পরিচয় দিয়েছে, আমি তো তার জন্য শুধু রাজশাহী থেকে এসেছি, সে কোন লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকে? তার তো একটা লজ্জাবোধের ব্যাপার আছে। আর আপনাকে তো আমি ফাঁকি দিতে আসিনি। সম্মানিত তিনি ভাই বোন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। খুব বড় জটিল ব্যাপার, কোরআন বিচারের মাঠে এসে পক্ষে কথা বলবে, একবারে কঠিন ভাবে এমন আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সরবে না মাঠ থেকে। আর যদি আপনি কোরআন মাজিদ না পড়েন, তাহলে উল্টা হয়ে যাবে, বিচারের মাঠে কোরআন মাজিদ পক্ষে কথা বলবে, এ আঙ্গুল যে আঙ্গুলে আপনি তাসবিহ গণনা করছেন, এ আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। যেসব বাচ্চাগুলি যুবক হওয়ার আগেই মারা গেছে, 6 মাসের পেটে বাচ্চা মারা গেছে, বাচ্চা হওয়ার পরে 6 মাস, 2 বছর, 1 বছর, 5 বছর পরে মারা গেছে, এই সব বাচ্চাগুলি খুব কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহর মোকাবেলায়। আগে আমার বাপ মা জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এইসব বাচ্চা ছেলেগুলি বাপ মায়ের পক্ষে কথা বলবে, বাপ মায়ের পক্ষে কথা বলবে। কালো পাথর যদি টাকা বৈধ হয়ে থাকে, হজের হজের টাকা যদি বৈধ হয়ে থাকে, তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। সিয়াম রোজা, এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন। সিয়াম রোজা আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। পক্ষে কথা বলাটা যে কত বড় সুবিধা, এটা তো আপনি বুঝতে পারছেন না। ব্রাহ্মণবাড়িয়া বাজারে, কসবা বাজারে আপনার গ্রামের একটা ছেলেকে পুলিশে ধরে মারছে, তখন আপনাদের গ্রামের ওই যে উচ্চ শিক্ষিত মানুষটা ওখানে যাচ্ছ, তো ছেলেটা দেখ, আরে এটা তো আমাদের পাড়ার ছেলে, চট করে উনি গাড়ি থেকে নেমে গিয়ে বলছেন, কি ব্যাপার, ছেলেটাকে মারছো কেন? স্যার স্যার স্যার, এ আমাদের এখানে গাড়ি নিয়ে এসে ভুল গাড়ি চালাচ্ছিল, সেই জন্য পিটাচ্ছি স্যার, ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ছেড়ে দিলাম। তো এখন কি ছেলেটা বুঝতে পারলো যে ইনি আমার কত বড় উপকারী? ওর বিপদ অনুপাতে ও বুঝছে যে এটা আমার কত বড় উপকার হলো। তাহলে আমি যদি আপনাকে বিচারের মাঠ বুঝাতে পারতাম, তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত বড় উপকারী। না, আপনাকে তো আমি বিচারের মাঠ বুঝাতে পারি না যে ওটা কত জটিল। তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে আঙ্গুলে কথা বলবে আপনার পক্ষে, তাহলে আঙ্গুলে তাসবিহ গণনা করা কত বড় সুবিধা, এটা আমি বুঝাতে পারতাম, কিন্তু আপনাকে তো আমি বিচারের মাঠ বুঝাতে পারিনি। এখন এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, এই ছেলেটাকে তো পিটাচ্ছিল, পিটিয়ে থানায় নিয়ে যেত, বছরত কেউ তার কথা না বললে বের হওয়ার কোনো পথ নেই, কিন্তু খালি এই লোকটা গাড়ি থেকে নেমেছে ওখানে দাঁড়াতে, স্যার ও আগে ওইও ছেলেন স্যার, ও আপনার পাড়ার ছেলে স্যার, আচ্ছা স্যার ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমাদের মাসুম ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, তো ভয়ের ওপর ওখানে ওর গাড়িতে জরিমানা লাগিয়েছে 1000 টাকা, বলছে টাকা দেন, মানে মামলা গাড়ি। তখন বলছে স্যার আমার ভুলে চাইলো, অনেক কিছু বলছে, আমাদের খুব ব্যস্ততা আছে। তুমি যে গাড়িতে কে আছে? তো গাড়িতে আব্দুর রাজাক বিন ইউসুফ আছে। কোন আব্দুর রাজাক বিন ইউসুফ? যে পৃষ্ঠিবিদ আলোচক। জি হ্যাঁ। তো দড়িয়ে এসে বলছে, আরে আমি ভক্ত, আমার বউ ভক্ত, আমার স্ত্রী ছেলে সবাই ভক্ত, স্যার আমার জন্য দোয়া করবেন, স্যার আমার জন্য দোয়া করবেন, স্যার আমার জন্য দোয়া করবেন।
তো আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ বিচারের মধ্যে আপনার পক্ষে কথা বলবে, যদি না পড়েন তাহলে এটা বিপক্ষে দাঁড়াবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই যে কোরআন পড়ে এবং পড়ায়, সে মানুষই সবচেয়ে উত্তম। ইহকালে উত্তম, পরকালে উত্তম, পড়েও পড়ায়। যার জন্য আমি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে আমি একটা কথা বলি, যে পড়ে গার্মেন্টসে চাকরি করতে যায়ও না, একেবারে বগদাদি কায় থেকে নিয়ে বোখারি পর্যন্ত যে কোনো জায়গাতে যদি শিক্ষক হতে পারো, 5,000 টাকা বেতন হোক তবু ওখানে লেগে থাকিও, 5,000 টাকাতে একটা রুজি হলো।